হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল মার্ফি হয়তো তোমাকে কেমন আছো বলে নিশ্চয়ই খুব 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো মা তোমাদেরকে হাই হ্যালো করে দিল আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছি আমার মানে ক্লাস টেনের বই কিনতে তো নতুন সাল পড়েই যাচ্ছে আর সব কটা স্যার পড়ানোও শুরু করে দিয়েছে তো আমি সেই কারণে বইটা কিনতে চলেই গেলাম তো সেইটা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আমি নিজেকেও দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে জানি খুব ভালো ভালো লাগছে না একদমই বাজে লাগছে তো আমি আর মা যাচ্ছি সেই জায়গায় বই কিনতে তো আমাদের স্কুলেরই রাস্তা তো বুক কর দোকান তো এখানে আমি কিনতে কিনলাম হচ্ছে বাংলার সহায়িকা ইতিহাস সহায়িকা আর ইংলিশের সহায়িকা তার সাথে একটা জীবন বিজ্ঞানের টেক্সট বুক যেহেতু ক্লাস টেনের সব টেক্সট বুক কিনতে হয় তো জীবন বিজ্ঞানের টেক্সট বুক তারপর হচ্ছে ভূগোলের টেক্সট বুক আর ইংলিশের টেক্সট বুক আর জীবন বিজ্ঞানের টেক্সট বুক আমি দুটো কিনি ছায়া একটা সাঁতা তো ছায়াটা পসিবল নয় মানে রিলিজ এখনও হয়নি তো সেই কারণে আমি সাঁতাটা নিয়ে গেলাম বললো পরের দিন এসে ছায়াটা পেয়ে যাবে তো আমি ছায়াটা পরের দিন এসে নিয়ে যাব তো এখানে আমি নিয়ে নিলাম খাতা অনেকগুলো খাতা কারণ দরকার নতুন নতুন স্যার নতুন নতুন খাতা দরকার মানে আগের খাতা আমার সব কমপ্লিট হয়েই গেছে মানে সব শেষ হয়ে গেছে আর এই যে মোটা ওপরে যে খাতা দেখতে পাচ্ছ সব পায়নিয়ারের খাতা তো সবগুলোই নিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি আর রাস্তায় যেতে যেতে আমি একটা জিনিস খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি নিয়েছি মোট পাঁচটা খাতা চারটে এমনি একটু ছোটো মানে কম মোটা খাতা এমনি সবগুলোই মোটা খাতা কিন্তু কম মোটা খাতা আর একটা বেশি মোটা খাতা নিয়েছি তিনশো ষাট পেজের বাকিগুলো সব একশো আশি পেজের তিনশো ষাট পেজের একটা নিয়েছি সেটা হচ্ছে অঙ্কের জন্য অঙ্কের জানোই তোমরা অনেক পেজ লাগে তো আমি এখানে পেনও নিয়ে নিলাম নতুন বছর নতুন দিকে পেন টেন অনেক কিছু কেনা পড়ে তারপরে তো অনেক কিছু কেনা পড়েই তো এটা আমার মোট আঠেরোশো পঞ্চাশ টাকার সব বাজার হলো তো এখানে আমরা ডিকিতে আমরা পিছু বই নিয়ে নিলাম আর খাতাগুলো যেহেতু বড় তো সামনে নিয়ে নিচ্ছে আমার কোলে থাকবে সেটা তো এখন আমরা যাচ্ছি আর একটা দোকানে আর এখানে এই যে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম এই দিক থেকে একটুখানি গিয়ে আমার স্কুল মিরা গার্লস স্কুল তো বুক কর্নার দোকানটার দাম তোমরা যারা পড়াশিতা আছো তারা জান চেনোয় আর এখানে আমরা নিয়ে নিয়েছি পকোড়া পকোড়া কিনে নিলাম অর্ডার দিয়ে দিয়েছি তো পকোড়া দিচ্ছে ততক্ষণ আমি ওয়েট করে যাচ্ছি তারপরে পকোড়া দেওয়ার সাথে সাথে আমি চলে গেছি বাড়ি আর একটা দোকানে যাওয়ার কথা ছিল মানে একটা কসমেটিক্সের দোকানে সেটার মানে দোকানটা বন্ধ ছিল বলে সে কারণে আমরা পকোড়া নিয়েই বাড়ি চলে গেছি তো আমার হাতে পকোড়াটা নিয়ে নিয়েছে আর আমি গাড়িতে উঠেও পড়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি পকোড়াটা নিয়ে নিয়েছি তারপরে এখন যাচ্ছি বাড়ি আর আমি তো খুবই আনন্দ আমি জানতাম না মা আমাকে পকোড়া কিনে দেবে তো আমি আমি পকোড়া খেতে খুবই ভালোবাসি আর ভাইয়ের ললিপপ খেতে খুব ভালোবাসি তো আমি পকোড়াটা নিয়ে আনন্দে আনন্দে বাড়ি চলে আসলাম আর এখন আমি খাচ্ছি আমি বাবা সবাই মিলে খাবো পকোড়া আর ভেতরে মানে নিচে খাবো আজকে উপরে নিয়ে যাব না কারণ উপরে আজকে হচ্ছে শনিবার আর শনিবারে ওপরে নিয়ে গেলে দিদা খুব বকবে মানে আষ্টি হয়ে যাবে তো আমি চেম্বারে নিয়ে চলে এসেছি আর এদিকে একটা বড় আয়না আছে সেটাও আমি দেখাতে দেখি করে নিলাম আর এই যে আমাদের ইউএসজি মেশিন আছে এসে আছে মানে এখানে অনেক কাগজপত্র আছে তো সেখানে ইউএসজি রুমে আমি খেতে চলে এসেছি তো বাবা ভাই গেছে ওপরে মানে ভাইটা ওপরে দেওয়া হয়েছে ভাই ছোটো ভাইকে কিছু বলা হবে না ভাই যেহেতু অনেকটা জায়গা লাগবে তো আমার আর বাবাটাই আছে নিচে তো আমি ছিটতেই তো পারছিলাম না মানে তোমাদেরকে যে দেখাবো সেটাই দেখাতে পারছিলাম না তো এই যে পকোড়াটা দেখো সাইজটা কিন্তু ভালোই ছিল আর ভেতরে ছিল টমেটো সস আর ছিল হচ্ছে শশা তো ভাইয়েরটা ভাইকে দেওয়া হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পে ছিল দারুণই খেতে ছিল আমি এই আহারে মানে দোকানটার দাম হচ্ছে আহারে তো আহারের দোকানটায় আমি অনেক কিছু মানে অনেক দিন ধরেই এইটা খাচ্ছি তো আমার একটা হাত আসতে হয়ে গেছিলো বলে তো আমি টমেটো সসটা শিখতেই পারছিলাম না আর আমার টমেটো সস খেতে খুবই ভালো লাগে আর এই যে কারণ আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি আর এখন আমি খাবো আমার টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে আর বাবা এসে বাবাটা খেয়ে নিয়েছে তো এখন আমি একা এখানে বসে বসে খাচ্ছি আর আমি ভাবছি যে কেউ যদি চলে আসে মানে কোনো পেশেন্ট যদি বাবাকে ডাকতে ডাকতে চলে আসে সেটাই ভাবতে ভাবতে আমি শশা কুচি দিয়ে টমেটো সস দিয়ে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি বাইরে চলে এসেছি আর দেখছি মা বাবা এখানে গল্প করছে তো বাবা এখানে বসে আছে মা এখানে বসে আছে তো টাটা বাই ভাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম